আমাদের যেটা মেন কনসার্ন হচ্ছে, যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, যে আমাদের দেশে প্রায় এখন আমরা তো একটা অনলাইনে সার্ভে করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন করিয়েছি আমরা আমাদের এম্বাসি থেকে বাংলাদেশি যারা দেশে আটকে আছে, আমরা দেখেছি প্রায় 14,400 সামথিং এক্সপেক্টেড যারা দেশে গিয়ে আটকে গেছে, এবং অনেকেরই ভিসা শেষ হয়ে গেছে, অনেকেরই হয়তো মাস ওয়াইজ কারো সেপ্টেম্বরে কারো অক্টোবরে নভেম্বরে ডিসেম্বরে শেষ হবে, তো আবার অনেকেরই আছে ভিসা। এদের যাদের এরকম শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, তাদের সংখ্যা হচ্ছে আনুমানিক 5,500 থেকে 5,600-6,000 মতো। আর যারা মনে করেন 31শে ডিসেম্বরের পরও ভিসা আছে, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 9,000 প্লাস। এখন আমরা একটা পেপারে দেখলাম এবং আমরা যতটুকু জানি যে তারা একটা প্রপোজাল দিয়েছে, এখন তো থার্ড কান্ট্রি হয়ে কেউ কুয়েতে আসতে পারে, তাই না, যেরকম দুবাই হয়ে আসতে পারছে, তো তারা এখন প্রপোজাল দিয়েছে যে না, এটা থার্ড কান্ট্রিতে না, এটা কুয়েতেই কোয়ারেন্টাইন করে যদি নিয়ে আসা যায়, এরকম একটা প্রপোজাল তারা দিয়েছে। তো এই দিলে যদি এটা অ্যাপ্রুভ হয়, তাহলে হয়তো তারা ফ্লাইট ব্যানটা কি করে তুলবে এরকম কোনো প্ল্যান তারা দেয় নাই। এমনও হতে পারে ওখানেও কিছু 34টা দেশের মধ্যে প্রথম 10টা দেশ এই দেশ এভাবে করতে পারে। তো আমি অলরেডি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সাথে কথা বললাম, তাকেও এই তথ্যটাই আমি দিলাম যে যদি এরকম হয় যে তারা ফ্লাইট ব্যান তুলে দিল, যাদের ভিসাগুলো আগে শেষ হয়ে যাবে, মনে করেন যার ভিসা নভেম্বরে শেষ হয়ে যাবে, তারা যেন বা এই যে অক্টোবরের শেষে শেষ হয়ে যাবে, মনে করেন কালকে যদি ফ্লাইট ব্যান তুলে দেয়, ঠিক আছে ফ্লাইট চালু হলো, এরকম যদি হয় তাহলে যাদের ভিসাগুলো আগে শেষ হবে তারা যেন প্রায়োরিটি পায় ফ্লাইটে, সেরকম একটা ব্যবস্থা করার কথা আমি বলেছি এবং আমি আমাদের অফিসিয়াল ভাবে আমরা এটা সাজেশন পাঠিয়েছি। আমাদের তো অনেক লোক এখানে আছে, আপনারা নিজেরাও জানেন, দেশে অনেক লোক আছে, তবে দেশে যারা আটকে আছে তাদের ব্যাপারেও বেশ কিছু কমপ্লিকেসি আছে, হয়তো তার ভিসা আছে, হ্যাঁ, কিন্তু বা এক্সটেন্ড আমরা বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করেছি তাদের ব্যাপারে, এই অনলাইন রেজিস্ট্রেশন করে আমরা এখন কোম্পানিতে যাচ্ছি, তাদের রিকোয়েস্ট করছি উইথ এ অফিসিয়াল লেটার যে তাদের ভিসা এক্সটেনশন করা হোক, কিন্তু তারা বলছে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রবলেম হচ্ছে, ইচ্ছা থাকলো, যেরকম মনে করেন একটা কোম্পানি আগে একটা প্রজেক্টে কাজ করত, ওই সবটা প্রজেক্ট এ তে তালিকাভুক্ত, এখন ওই একই কোম্পানি এ প্রজেক্ট বি তে চলে গেছে, তাহলে এই লোকটার ভিসা সে ইচ্ছা করলেও, যেহেতু প্রজেক্টটা শেষ হয়ে গেছে, ইচ্ছা থাকলেও সে এটা ইন অ্যাবসেন্সে বর্ধিত করতে পারবে না, তাকে প্রেজেন্ট থাকতে হবে। তো এই জিনিসগুলো আমি মনে করি যারা ওখানে আটকে আছে তাদের রেসপেক্টিভ কোম্পানি যারা কফিল আছে বা মালিক আছে তাদের সাথে কনফার্ম যোগাযোগ থাকা উচিত যে তাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কিনা, প্রজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, কোম্পানি তো না প্রজেক্ট চেঞ্জ হয়েছে কিনা, কারণ দেখা গেল তাদের আকামা আছে কিন্তু প্রজেক্ট চেঞ্জ হয়ে গেছে, সে আকামা থাকলে সে আসতে পারবে, আসলে আসার পরে সে ইজিলি সে ভিসাটা চেঞ্জ করতে পারবে, মানে তার আকামাটা চেঞ্জ করতে পারবে, কিন্তু এই সময়টা এখন ফ্লাইট ব্যান কবে তুলে এটা আমরা বলতে পারছি না। তবে আশা করছি যে হয়তো যেভাবে আমরা পেপারে দেখছি বা বিভিন্ন জায়গা থেকে শুনছি তাতে মনে হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে এই ফ্লাইট ব্যান্ডটার একটা মানে এই ফ্লাইটের একটা ব্যবস্থা একটা হবে।